প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন, সকলকে জানাই রূপকথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমরা এসেছি পল্লা, ধুন্দুল ও ঝিঙ্গা চাষি কথা বলবো। পল্লা, ধুন্দুল ও ঝিঙ্গা চাষে আয় ব্যয় বিস্তারিত নিয়ে, কিভাবে চাষ করবেন এবং কিভাবে বাজারজাত করেন সকল বিষয় আমরা জানব কৃষকের কাছ থেকে। পুরো অনুষ্ঠান জুড়ে আমি আছি শেখ ইমরান হোসেন। আমরা কথা বলবো এখানকার পল্লা অথবা ধুন্দুল চাষি শচীন দাদার সঙ্গে। দাদা কেমন আছে? কত বিঘা জমিতে পল্লা বা ধুন্দুল আপনি চাষ করেছেন? ছয় সাত কাঠা মতো। সাত কাঠা জমিতে। তো আপনি কিভাবে এই চাষে উদ্বুদ্ধ হলেন বা কেন এই চাষ করলেন? চাষটা খুব ভালো হয়, অল্পতে বৃষ্টি হয় তাই চাষটা করেছে। অল্পতে অনেক লাভবান হওয়া যায়। লাভবান হওয়া যায়, জমি কম লাগে, ফল সপ্তাহে দুদিন কাটছে, ভালো পরটা হয়, দাম কম, দাম কম থাকলেও ফল হলে পরটা হয়ে যায় বেশি। আপনি কত বছর আগে থেকে এই চাষ শুরু করেন? চার পাঁচ বছর আগে থেকে। কতটুকু জমি দিয়ে শুরু করেন? পাঁচ চার কাঠা জমি দিয়ে করে। এখন বর্তমান কতটুকু জমি? এখন সাত আট কাঠা হবে। সাত আট কাঠা জমি। এই পল্লা চাষ করতে হলে সব মিলিয়ে কেমন খরচ হয়? খরচ প্রথমে বাস সুতায় বেশি খরচ হয়, টাকা আর এমনি খরচ হয়, খরচ সঙ্গে একটু আছে। রাসায়নিক সারটা দিতে হয়, ফসফেট, পটাশ এসবগুলো দিতে হয়। আর প্রথমে বাস করে দিয়ে সুতো দিতে অনেক কিছু টাকা পয়সা খরচ হয়। তারপরও লাভবান আছে, যেমন সপ্তাহে তিন দুদিন কাটছে, একদিন অন্য অন্য ফল করে সপ্তাহে একদিন কাটছে, আর সপ্তাহে দুদিন কাটা যায়, কিন্তু লাভবান পাওয়া যায়। আপনি এই যে পল্লা চাষ করেছেন সব মিলিয়ে কত টাকা মতো খরচ হয়েছে? এই যে বান দিয়েছেন, খরচ ধরে বান আর রাসায়নিক সারটা দিলে অনেক খরচ, এমনি বাস শুধু হয়েছে সাত হাজার টাকা খরচ হয়। সাত হাজার টাকা খরচ হয় এবং সব মিলিয়ে কেমন খরচ? সব মিলিয়ে ধরো আর 500 করে কাঠায় আনুমানিক 10-15 হাজার ওই রকম খরচ হয়। সকল খরচ খরচা বাদ দিয়ে কেমন টাকা বিক্রি করতে পারবেন আপনি? হিসাব থাকে না, আমার চাষ আমার যাই হোক খরচ বাদ দিয়েও ভালো পয়সা হয়। আনুমানিক আনুমানিক 20-30 হাজার টাকা মতো হয়। কতটুকু পল্লা আজ পর্যন্ত বিক্রি করেছেন? তো প্রথম ধরন আসছে, প্রথমে 2 কেজি 4 মণ এখন আজকে কিনেছে 2 মণ। প্রথম 2 কেজি কাটে, তারপর 5 কেজি 4 কেজি 10 কেজি 15 কেজি এই করি করে আজকে 2 মণ কাটে। সামনে আসার বেশি ক্ষতি করে 2 মণ পর্যন্ত পল্লা বিক্রি করেছে আর এর পরপর বৃদ্ধি পাচ্ছে। ধুন্দুল চাষ করতে হলে কেমন মাটি প্রয়োজন? দুয়াশ মাটি হলে বেশি ভালো হয়, একদম বেলি না মাঠ না, দুয়াশ মাটি হলে বেশি ভালো হয়। এর পরিচর্যা আপনি কিভাবে করেন? পরিচর্যা এই সার মাঠে দেওয়া, পরিষ্কার রাখা। মানে প্রথমে মনে করেন পল্লা চাষ করতে হলে কি করতে হয়? প্রথমে বীজ রোপণ করতে হয়। আমার ছিল আগে হলুদ হতে, হলুদের পরে ছিল ঝাল ঝাল, এখন রয়েছে ঝাল গাছ, ওর ভিতরে আমি পল্লার বীজ রোপণ করলাম। মনে করেন কিছুদিন পর গাছ বেরিয়ে গেল, বেরিয়ে তারপরে পরিষ্কার করলাম, পরিষ্কার সার মাঠে রাসায়নিক সার দিলাম, গোবর সারটা দিলাম, দিয়ে একবার তো এই বান ঠান দিয়ে এখন তা আসছে এখন। মানে পল্লা গাছ বড় হওয়ার পরে আপনি বান দেন? বান দিয়ে বাঁধে বানের সাথে ধরা হচ্ছে, বানের সাথে ধরাই দেন, ধরাই দিয়ে বানে তুলে দিই, তুলে দেওয়ার পরে আরে মাঝে সাথে তো দিন করতে ডুবা ফিরে নিয়ে ও থাকতে অনেক কাজ, মানে ডুবা এদিকে ওদিকে ছিঁড়াই দিতে হয়। আর কি কীভাবে পরিচর্যা করেন? আর এখন আবার পরিষ্কার করতে হবে, ঘাস তো অটোমেটিক একবার পরি করলে হয় না, ঘাস জন্ম নিলে ঘাস পরিষ্কার, ঘাস পরিষ্কার করতে হবে। এবং এই পল্লা চাষে আর কোনো পরিচর্যা আছে কিনা? সার মাটি আছে, ওই যে পাতা কাটছিলেন দেখলাম, পাতা কাটতে আর কাটে পাকা পাকা তাগুলো কেটে দিচ্ছে, পাকা পাতাগুলো কেটে দিন। পাকা পাতা কাটা অনেক সময় দেখা যায় কি বান কোনো ডেবি গেছে, ওটা ডেবি গেছে। কোন সময় এই পল্লার বীজ রোপণ করতে হয়? ফাল্গুন চৈত্র মাসে। কিভাবে বীজ রোপণ করে? বেশি মাটি খুঁড়ে জায়গাটা ইয়ে করে মেরামত করে বীজ রোপণ করে দেয়। মাটি খোঁড়ার আগে কোনো সার ফার দেন কিনা? হ্যাঁ, গোবরি সারটা দেয়া, গোবরি সার দেয়, গোবরি সার দেয়, মিশ্র করা চাষ আমাদের মিশ্র হয়ে যায়, তারপরে বীজ রোপণ করি, তারপরে গাছটা ধরে সে রাসায়নিক সারটা বিভিন্ন রকম দিতে হয়, টিএসপি আর পটাশ এগুলো দিতে হয়। আপনি যে পল্লা চাষ করেছেন এটা কোন জাতের পল্লা? কালো জাতের পল্লা। কালো জাতের পল্লা। এগুলো দাম বেশি পাওয়া যায় মার্কেটে, বাজারে
এই বীজগুলো কোথা থেকে আপনারা সংগ্রহ করেন? বাজার সংগ্রহ করি। কেমন মূল্যে সংগ্রহ করেন? এক এক পাতা ধরুন বিক্রি হয়, ওই এক এক পাতার দাম 200 টাকা আছে, আবার 50 টাকা, 50 টাকাগুলো সাদা খাটো খাটো হয়, এগুলো হচ্ছে 200 টাকা, এগুলো 90 মিলিমিটার বীজ থাকে, এগুলো লম্বা হয়, কালো হয়, বাজারে চাহিদা বেশি। আপনি এই যে 7 কাঠা জমি চাষ করেছেন, কত প্যাকেট বীজ কিনেছেন? চার প্যাকেট। কত পিস ছিল বীজ? ওই একটা প্যাকেট 90 এই পল্লা বা ধুন্দল বীজ রোপণের পরে কতদিন পরে চারা গজায়? এ চারা এক সপ্তাহের মধ্যে গজা যায়। পরিচর্যা কিভাবে করে? ধরনের পরে বান ধান গুলো মেরামত করতে হয়, ঘাস গ্রাস পরিষ্কার করতে হয়, তা থেকে রাসায়নিক সার কিছু ব্যবহার করতে হয়। কোন ধরনের রাসায়নিক সার ব্যবহার করেন বা জৈবিক সার কি কি ব্যবহার করেন? জৈবিক সার ব্যবহার করি, ফসফেট, পটাশ আগে দেওয়া হয়ে যায়, পটাশ পরে আর দেওয়া যায় না, গাছের আগে দেওয়া যায় না, গাছের আগে দিতে যায় ফসফেট, তারপরে দস্তা, ইউরিয়া, ড্যাপ, এগুলো আর কেঁচো মারা দিতে যায়, দানা দিতে, দানা বা তরল দিলে কেঁচো মারা মানে যে কেঁচোতে খেয়ে ফেলে কিনা? কেঁচো দানা বা তরল ডিউ সালফার স্প্রে দিতে হয়, মার্শাল। পল্লা বা ধুন্দলে কোনো রোগ বালাই আছে কিনা? আছে রোগ। কি কি রোগ আছে? ওই যে একটা পোকা, যেমন মাসি পোকা, মৌমাছি, এসব বিভিন্ন পোকা এসে এই ঠোকাই দিলে ওই জায়গাটা নালাই নষ্ট হয়ে যায়। আর একটা ভাইরাস আছে, ভাইরাস খুব কম আছে, কম লাগে, পোকা এসে ক্ষতি করে। এর প্রতিকার কি, কিভাবে রক্ষা করে? প্রতিকার স্প্রে করতে হয়, আমরা স্প্রে করা হয় না, স্প্রে করা লাগে না, মানে আপনি একদম ফ্রেশটা দিতে পারেন। আচ্ছা, এই বীজ রোপণের কতদিন পরে এই পল্লা বাজারজাত করা সম্ভব? এক মাসের মধ্যে বাজারজাত করা সম্ভব? অল্প, প্রথমে অল্প হয়, তারপর আস্তে আস্তে, যেমন প্রথমে আমার 2 কেজি তুলি, এখন 2 মণ, প্রথমে 2 কেজি উঠাইছেন, 5 কেজি, এখন 2 মণ, এখন 2 মণ, 3 দিন অন্তর অন্তর 2 মণ করে বিক্রি করছেন। আজকে এলে 2 মণ, সামনে আসে তো 1 মণ হতে পারে, 1 মণ হতে পারে, তারপর আরো 2 মণ, 2 মণ, 3 মণ হবে। করে বাজার সকালে ওই কাকিনি বাজারে নিয়ে যায়, কিন্তু তালা বাজারে গেলে বিক্রি হয়ে যায়, অনেক সময় রাস্তাতে বিক্রি হয়, রাস্তাতে বিক্রি হয়ে যায়। এটা কত টাকা মন বা কেজি দরে বিক্রি করে? তো আজকাল সব দাম বেশি, দাম ছিল আগে 3-4 টাকা, 15-16 টাকা, 17 টাকা কেজি, এখন কেজির দামে বিক্রি হয় 17 টাকা, এখন 17 টাকা করে কেজিতে বিক্রি করছে। আজ বেশি 17 টাকা, গত বছর 15 টাকা, গত বছর 15 টাকা। এক এক সময় এক এক মূল্য আছে, সবার একদম হয় না, সবার একদম হয় না। আমরা দেখছি সাথী ফসল হিসেবে আপনি অনেক কিছু চাষ করেছেন, সাথী ফসল হিসেবে আপনি কি কি চাষ করেছেন? এই জমিতে আছে মিষ্টি কুমড়ো, আছে মিষ্টি কুমড়া, ওল আছে, আছে মেটি আলু, আছে ডাঁটলাও, আছে ঢাল, আছে লঙ্কা, এরপরে এই বানটা সম্পূর্ণ আছে ইয়ে ঝিঙে, ঝিঙাও আছে। তা এই যে সাথী ফসল সহ এটা কত টাকা মূল্য বিক্রি করা সম্ভব? 3 মাসে 30,000 টাকা বিক্রি করা সম্ভব? খরচ, এতে কোনো খরচ, এখন বেশি আমদানি নেই, এখন টুকটাক খরচ, এই পরিষ্কার করাটাই খরচ, এখন সার মাটি যা দেওয়া হয়ে গেছে কিছু বিক্রি হয়, ওটা বেশি আমদানি করা লাগে, 10 কেজি সার হলে সমস্ত বেড়ে যায়। 10 কেজি সার হলেই এক এক পাড়া নেই, একবার দিলে হয় না, তো একবার আবার দিতে হয়, তো 15 দিন অন্তর সার মাটি দিতে হয়। এবার জিএসপি দিলাম, পরবার ড্যাব দিলাম, পরবার কিছু দিলাম, এবার এই সাথী ফসল আপনি এগুলো কি করেন, বাজারে বিক্রি করেন নাকি বাড়ি খাওয়ার জন্য রাখেন? বাজারে খাওয়াই পারা যায়, তো সাথী ফসল তো অনেক, 5টা গাছ আছে, তো এক এক গাছে 1-1.5 মণ পেঁপে হবে, 1-1.5 মণ করে পেঁপে হয়। এই বাজার জন্য এই ঘাসটা ফসল করে কালকে বা বহুদিন ড্রেন করে ফেলা হবে, আমার ড্রেন না করলে পানি বেঁধে গাছের ক্ষতি হবে, গাছটা ভিজে গাছের ক্ষতি হবে, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।